নইরে বাপা ও পুও একাঠি গাধুথিবা বেলে পুও সামনারে বাপা পানিরে বুড়ি নিখোজ হয়ে যাইছন্তি। অগ্নিশম বিভাগ ওড্রাব দল সহ গ্রামর কিছু যুবক বহু খোঁজাখোঁজি করে সুদ্ধা নিখোজ ব্যক্তির পত্তা মিপারি না। এই ঘটনা অঞ্চলের লোককে মর্মাহত করেছে। এভাবে ঘটনা মঞ্চেশ্বর থানা অধীনস্থ বরিমুন্ড পঞ্চায়েত রোকট গ্রামে দেখা মিছে। নিখোজ ব্যক্তি সেই গ্রামর রঞ্জন বেজ বলে জনাপড়ি। সূচনা মোতাবক আজ দিন বারোটা সময় রঞ্জন ও তাঁর দশ বর্ষর সান পু সহ তাঁর ঘর পছপটক লাগি রই বুড়ু নইরে গাধুলে। এই সময় এক মূর্তির কাঠ খড়পা ভাসি যা। সেই কাঠ খড়পাকু আনিবা রঞ্জন নই মধ্যকু পশি যাইতিলে। দুই তিন থর বুড়ি উঠিবা পরে আ উঠি নথিলে। কূলরে থিবা তাঁক পুও এহা দেখি তাঁক ঘর লোককু ডাক পকাইতিলা। রঞ্জনক সান ভাই ও গ্রামর কিছু যুবক রঞ্জনকু খোঁজাখোঁজি করি পাই নথিলে। খবর পাই পুলিশ অগ্নিশম বিভাগ কর্মচারী পৌঁছিলে। হলে অগ্নিশম বিভাগ কর্মচারী মানে পানিরে বুড়ি বহু খোঁজাখোঁজি করিতিলে সুধা রঞ্জনকু পাই নথিলে। পরে ওড্রা দল আসি বহু খোঁজাখোঁজি করিবা পরে রাতি হইজিবার খোঁজাখোঁজি করিবা কার্য বন্ধ রাখিবাকু পড়িতিলা। ব্যুরো রিপোর্ট সত্যসন্ধান। We'll be right back.